ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তা আজকে স্যামসুই 21 ইঞ্চি আল্ট্রা স্লিম একটা পিসিবির নো ইএসটি ফল্ট দেখাবো। তো এটা কোনোভাবে ইএসটি হচ্ছে না, ড্রাইভারের ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, সেটা এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো প্রথমেই আমরা ইএসটি সাপ্লাই ভোল্টেজ চেক করব। ইএসটি সাপ্লাই ভোল্টেজ যখন স্ট্যান্ড বাই আছে তখন 84 ভোল্ট দেখাচ্ছে। রিমোট দিয়ে স্ট্যান্ড বাই রিলিজ করব, করার সঙ্গে সঙ্গে দেখছি 115 ভোল্ট আছে। কিন্তু শুধু ইএসটি সাপ্লাই ভোল্টেজ থাকলেই তো আর ইএসটি হবে না, সেখানে ড্রাইভার সাপ্লাই ভোল্টেজ থাকতে হবে এবং আরও অন্যান্য ভোল্টেজ থাকতে হবে। আর 180 ভোল্ট তো একদমই নেই। এখানে টিউনার সাপ্লাই পয়েন্টে ভোল্টেজ 4.4 লো হচ্ছে। এরপর আমরা ড্রাইভার ভোল্টেজ দেখব, হরাইজন্টাল ড্রাইভার ভোল্টেজ। হরাইজন্টাল ড্রাইভার ভোল্টেজ খুবই কম, 2.8 রেজিস্ট্যান্সের একটা মাথায়, আর একটা সাপ্লাই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 3.4 ভোল্টেজ। এখানে এত ভোল্টেজ কম হওয়ার কারণটা কী? অথচ 115 ভোল্ট হচ্ছে, এই ভোল্টেজটা 25 ভোল্ট হয়, 25 ভোল্ট ড্রাইভার সাপ্লাইয়ে যায়। তা এই ভোল্টেজটা আসছে চপার ট্রান্সফর্মার থেকে ডায়োড ভায়া হয়ে আসছে। ওখানে একটা ট্রানজিস্টার রয়েছে, ট্রানজিস্টারে একটা পয়েন্টে 9 ভোল্ট, একটা পয়েন্টে 8 ভোল্ট, আর একটা পয়েন্টে হচ্ছে 3.4 ভোল্ট, যে ভোল্টেজটা এসএমপিএস থেকে বার হচ্ছে। দেখুন 3.4 ভোল্ট। কেন এখানে এত কম ভোল্টেজ হওয়ার কারণ কি? তাহলে এখানে ডায়োডটা খারাপ থাকতে পারে, এখানে ট্র্যাক ওপেন থাকতে পারে এসএমপিএসের। তা প্রথমে কি করব আমরা, ডায়োডটা তো মিটার দিয়ে দেখা গেছে যে কোনো রকম কিছু ডিস্টার্ব পাওয়া যায়নি, সেই জন্য এই FR154 ডায়োডটাকে তুলে ফেলব। প্রথমে এই ডায়োডগুলো হচ্ছে তোলা একটু অসুবিধে হয়ে যায়, তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে কোম্পানি থেকে খুব বেন্ট করা থাকে লেগগুলো, সেগুলো তুলতে একটু সমস্যা হয়। শোল্ডার সেপারেট করে দেওয়া হয়েছে। এরপর আমরা ডায়োডটাকে তুলবো। এই সেই ডায়োড যেটা সাপ্লাই ভোল্টেজ অনেক কম দিচ্ছে, এটা শর্ট নয়, লিকেজ নয়, কিন্তু এর অ্যাম্পলিফিকেশন পাওয়ারটা কমে গেছে অত্যন্ত, সেই জন্য আমরা এর পরিবর্তে FR154 একটা নতুন ডায়োড লাগাবো।
ডায়োডটা লাগানো হয়ে গেছে, কাটিং প্লাস দিয়ে লেগগুলো কেটে দেওয়া হলো। এরপর স্ট্যান্ডবাই অবস্থায় ভোল্টেজ দেখে নেব কি আছে। দেখুন, আগে ছিল 3.4 ভোল্ট, এখন হচ্ছে 11 পয়েন্ট সামথিং ভোল্টেজ দেখাচ্ছে। এবার স্ট্যান্ডবাই রিলিজ অবস্থায় কত আছে, 25 ভোল্ট। তার মানে ড্রাইভার সাপ্লাই ভোল্টেজ ওকে হয়ে গেছে। আর প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।